গুড মর্নিং বন্ধুরা, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়োর ডাল দিয়ে বড়ি। তো এখানে আমি চাল কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি চাল কুমড়োগুলোকে আমি পিষে নেব, মিক্সিতে পেস্ট করে রাখবো। তো আমি এখানে পেস্ট করে রেখেছি, এই যে আর ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তো ডালগুলো আমি দেখাবো, মাসকালাইয়ের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বড়ি। আমি চাল কুমড়োটা পেস্ট করে নিয়েছি। আমি একটা সাদা কাপড়ে বা গামছা যাই হোক পাতলা কাপড়ে আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিগড়ে নেব। এই যে আমি ভালো করে ধুয়ে নেব, জল ছেড়েছি বেসিনে, জলে বেসিনের সাথে গামছা বেঁধে গামছার ভিতরে রেখে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। না ধুলে বড়িটা না হলে টক হয়ে যাবে, তার জন্য ভালো করে ধুয়ে নিগড়ে নিতে হবে জলটাকে পুরো। আমি এখানে কলাইয়ের ডালটা পিষে নিয়েছি, একটু হালকা দানা দানা আছে। তো আমি এখন ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। এই যে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিগড়ে আমি নিয়েছি, এখন আমি চাল কুমড়োটাকে দিয়ে দেব ডালের সাথে, ভালো করে ফেটিয়ে নেব। চাল কুমড়ো দিয়ে দিলাম, কালো জিরা যত ফেটাবে ততই সাদা হবে আর খেতেও দারুণ হবে, বড়িগুলো দেখতে সুন্দর হবে, সাদা ধবধবে। আপনারা যত ফাটাবেন ততই ভালো হবে। আমি প্রায় আধা ঘন্টা ফেটিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। হচ্ছে এই দেখো, ফেটিয়ে রাখাটা দেখো কত সাদা ধবধবে, আর এখানে ফাটানো হয়নি সেটা, এই যে ফাটানোটা কালো জিরে দিয়ে ফাটানো হয়েছে আর এটা ফাটানো এখনো হয়নি, এই যে লালচে ভাব আছে আর এটা পুরো সাদা। এই যে আমি এখন রোদে এখন দিচ্ছি বড়ি, এই যে বড়ি দেওয়া হচ্ছে, কড়া রোদে বড়ি শুকাতে হবে, কড়া রোদে না দিলে বড়ি লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, শুকাবে না, সাদা হবে না। তো বড়িগুলো দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি এরকম করে দিতে হবে বড়িগুলো। ফেটিয়ে ফেটিয়ে দিতে হবে আর সাথে জল নিতে হবে, মাঝে মাঝে একটু আঙুলটা ভিজিয়ে নিতে হবে যাতে ছেড়ে যায় হাত থেকে, ভালো দেওয়া যায়। এই যে বড়ি দেওয়া হচ্ছে, তো আমি এই পুরো কাপড়েই দেবো, সাদা পুরো কাপড়ে, পাতলা সাদা কাপড়ে আমি ছাদে দিচ্ছি। ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমার পুরো দেওয়া হলে আমি আর একবার দেখাবো। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন হয়েছে জানাবে, বাড়িতে চেষ্টা করবে অবশ্যই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, পরের ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। টাটা, বাই বাই।